पिक्सल 6 प्रो 6 प्रो जी ओके देखिए पिक्सल 6 प्रो व्यूअर देखते পাচ্ছেন এটা তো কার্ভ ডিসপ্লে ঠিক আছে অনেক জুম লেন্স আছে এটা ঠিক আছে কত জিবি এটা 12 এটা 256 জিবি 12256 জিবি না জি আচ্ছা 12256 জিবি ভিউয়ার্স তার কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা নিতে পারেন ঠিক আছে পিক্সেল 6 6 128 জিবি আছে 256 জিবি আছে 256 জিবি আছে 128 জিবি আছে পিক্সেল 6 না জি আচ্ছা পিক্সেল 6 টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লের ভিতর ভালো একটা ফোন বিশেষ করে ক্যামেরার জন্য কিন্তু সেরা 4A 5G আচ্ছা 4A 5G 6128 জিবি 6128 ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো হবে ঠিক আছে পিক্সেলের ফোনগুলো কিন্তু খুবই ভালো আর ইদানিং কিন্তু পিক্সেলের প্রতি অনেকেই আসলে মানে ক্যামেরা অনেক ভালো আর অনেক ভালো এই প্রসেসর অনেক হাই পিক্সেল 4XL 4XL জি আচ্ছা পিক্সেল 4XL এর কিন্তু কালার আছে নাকি ঠিক আছে হোয়াইট কালার ব্ল্যাক আছে হোয়াইট আছে অরেঞ্জ অরেঞ্জও আছে অরেঞ্জ আছে না আচ্ছা অরেঞ্জটাও কিন্তু দেওয়া যাবে ঠিক আছে ভিউয়ার দেখতে পাচ্ছেন পিক্সেল 4XL 664 জিবি 464 না 6 664 664 জিবি না জি আচ্ছা 664 জিবি ভিউয়ার্স স্যামসাং S25G S25G না জি আচ্ছা S25 যেটা দেখতে পাচ্ছেন 12128 জিবি 12128 জিবি ওকে 12128 জিবি কন্ডিশন এটাও ভালো আছে ঠিক আছে ফ্রেশ কন্ডিশন আছে OnePlus 9RT 9RT ফুল বক্স না জি ওকে দেখি 9RT ফুল বক্স সাথে মনে চার্জার টার্জার আছে সব চার্জার সব কিছু আছে ওকে এটা অনলি 1 মান্থ ইউজ আচ্ছা এটা কি সিঙ্গেল না ডুয়াল সিম এটা সিঙ্গেল সিম না আচ্ছা এটা কিন্তু সিঙ্গেল সিম ভিউয়ার দেখতে পাচ্ছেন আর কন্ডিশন একবারে নতুনের মতন আছে যারা নেবেন এটা নিতে পারেন ঠিক আছে OnePlus 9 ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা 8128 জিবি সিঙ্গেল সিম 8128 জিবি না জি সিঙ্গেল সিম আচ্ছা এটা কিন্তু সিঙ্গেল সিম ডুয়াল সিমটা নাই না 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 আচ্ছা সিঙ্গেল সিম 8128 জিবি না 8128 কত হ্যালো ভিউয়ার যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু চলে আসছি আবারও জমুনা ফিউচার পার্কে আমরা আবারও চলে আসছি কিন্তু সেই আপনাদের পরিচিত একটি শপ খান সাহেবের দোকান নাকি হ্যাঁ জি তো খান সাহেবের দোকান মানে এটা কিন্তু দোকানের নামই খান সাহেবের দোকান অনেকে ভাবতে পারেন যে খান সাহেব মনে হয় মালিক হ্যাঁ এটা আমি জানি না কে মালিক কিন্তু আপনার দোকানের নামই হলো খান সাহেবের দোকান আর এখানে কিন্তু আজকে মোটামুটি ভালো কিছু কালেকশন দেখাবো তার ভিতরে বক্সও কিছু প্রোডাক্ট আছে এখানে আর আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেলের কিন্তু অনেক কালেকশন আছে মানে পিক্সেল 6 থেকে শুরু করে মোটামুটি পিক্সেলের যে কটা মডেল আছে সবই কিন্তু এখানে আছে তারপর আছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার মটোরোলা এস প্লাস তারপর আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস হ্যাঁ ওয়ানপ্লাসের কালেকশন সোনির কালেকশন আছে হিউজ পরিমাণ তারপরে গত ভিডিওতে আপনারা আসলে মনে হয় মোটামুটি ভালো একটা সাড়া দিয়েছেন এই ফোনটা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে মটোরোলার হ্যাঁ এটার কালেকশন অনেক আছে তারপর আছে ভিভোর কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে আইফোনের কিছু কালেকশন আছে আর আমাদের সাথে আছে কিন্তু রাকিব ভাই ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা হ্যাঁ তো ভালো আছি তো শুরুতে একটু লোকেশনটা বলে দিন ভাইয়া আমাদের সকল লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার 10A নোকিয়া শোরুমের একবারে পাশেই আমাদের শপটা আচ্ছা আচ্ছা সি ব্লকে ঠিক আছে সি ব্লক প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা একটু বলে দিন প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি 7 ডেজ রিপ্লেসমেন্ট আর 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি যারা আপনার ঢাকার বাইরে থেকে নেবে কুরিয়ারের মাধ্যমে তাদের জন্য 10 দিনের রিপ্লেসমেন্ট আচ্ছা 10 দিনের রিপ্লেসমেন্ট অথবা দোকানে এসেও যদি ঢাকার বাইরে কেউ বাইরে থেকে না তারপরে আমরা 10 দিন করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে কুরিয়ার পলিসিটা কি মানে কিভাবে কিনে কুরিয়ার পলিসিটা হচ্ছে আমাদের যে ফোনটা নেবে মডেল নাম বলবে তার লোকেশন দিবে অ্যাড্রেস দিবে লোকেশন দিবে 1020 টাকা আপনার অ্যাডভান্স করে প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে আচ্ছা বিশাল সুবিধা কিন্তু আচ্ছা বেশি কথা না বলে শুরু করি নাকি ভাইয়া জি ভাই আচ্ছা ফার্স্ট টাস্ক কি পিক্সেল দিয়ে শুরু করবেন নাকি জি ভাই আমরা আজকে পিক্সেল 3 দিয়ে শুরু করি পিক্সেল 3 দিয়ে না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি পিক্সেল 3 64 জিবি আচ্ছা 64 জিবি না হ্যাঁ আচ্ছা 464 জিবি ভিউয়ার দেখতে পাচ্ছেন এই ফোনটা কিন্তু ছোটর ভিতরে খুব ভালো একটা প্রোডাক্ট যারা নেবেন নিতে পারেন পিক্সেলের ক্যামেরা কিন্তু সর্বসেরা ক্যামেরা আমি সবসময় বলি ঠিক আছে অল্প বাজেটে কিন্তু একটা ভালো ফোন হবে অনেক স্লিম একটা প্রোডাক্ট এটা গত ভিডিওতে ছিল 13,000 টাকা ফিক্সড এই ভিডিওতে আমরা 12,800 করে দিলাম 12,800 কম করে দিলাম মানে 200 টাকার ডিসকাউন্ট হচ্ছে না জি আচ্ছা ভিউয়ার মাত্র 12,800 টাকা ঠিক আছে অন্যান্য অনেক মডেল আছে তার থেকে অনেক বেটার একটা ফোন হবে এটা এরপরে পিক্সেল 3XL পিক্সেল 3XL জি আচ্ছা পিক্সেল 3XL দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে আপনার 464 জিবি না 464 জিবি ভিউয়ার দেখতে পাচ্ছেন নিতে পারেন এই প্রোডাক্টটাও ঠিক আছে যারা একটু বড় ডিসপ্লে চান অনেক সময় আছে টিকটক ভিডিও যারা করেন বা লাইক ইউটিউবিং করেন তারা কিন্তু এই প্রোডাক্টটা দেখতে পারেন আচ্ছা এটার প্রাইস কত দেবেন এটার প্রাইসটা 16,000 টাকা 16,000 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 16,000 টাকা কালার আছে কিন্তু নাকি কালার আছে কালার দেওয়া যাবে ঠিক আছে ওকে এরপর আছে পিক্সেল 4A পিক্সেল 4A আচ্ছা এটা কিন্তু পিক্সেল 4A কত জিবিটা ভেরিয়েন্ট এটা 6128 জিবি 6128 জিবি না জি আচ্ছা এটা কিন্তু 6128 জিবি 5 ডিসপ্লে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছোটর ভিতরে একবারে মানে হ্যান্ডি একটা প্রোডাক্ট ঠিক আছে এটা গত ভিডিও ছিল 20,000 টাকা এই ভিডিওতে এটা 18,500 টাকা 18,500 টাকা 1500 টাকা কম আচ্ছা এটা কিন্তু মাত্র 18,500 টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন ঠিক আছে জি অনেক ভালো হবে এরপরে আছে পিক্সেল 4XL 4XL
আচ্ছা পিক্সেল 4 এক্সেল এর কিন্তু কালার আছে নাকি ঠিক আছে হোয়াইট এন্ড ব্ল্যাক আছে হোয়াইট আছে অরেঞ্জ অরেঞ্জও আছে অরেঞ্জ আছে না আচ্ছা অরেঞ্জটাও কিন্তু দেওয়া যাবে ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিক্সেল 4 এক্সেল 664 জিবি 464 না 6 664 জিবি না জি আচ্ছা 664 জিবি ভিউয়ার্স প্রেস করতে দিচ্ছেন এটা গত ভিডিওতে ছিল 21500 এই ভিডিওতে 21000 টাকা 21 আচ্ছা এটা কিন্তু মাত্র 21000 টাকা ঠিক আছে তারপরও আপনার ভিডিও দেখে যারা আসবে আরো কিছু সম্মান করব আচ্ছা ওটা অবশ্যই ফোন দিবেন তাহলে হয়তো ভালো হবে ঠিক আছে জি আচ্ছা নেক্সট কি আছে এরপরে আছে পিক্সেল 4a 5g 4a 5g না পিক্সেল 4a 4 এক্সেল এর মত অনেক অনেকই আছে কোয়ান্টিটি আছে না মোটামুটি জি হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা 5G 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 5
অনেক ভালো একটা ফোন, কারণ এটার ক্যামেরার ডিজাইন গুলো কিন্তু খুব ভালো, ঠিক আছে, ক্যামেরা অনেক ভালো, পিক্সেল 6A ছোটর ভিতরে কিন্তু অনেক হ্যান্ডি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লের ভিতরে ভালো একটা ফোন, বিশেষ করে ক্যামেরার জন্য কিন্তু সেরা। এটার 128 GB 34,500 টাকা, আর 256 GB হচ্ছে 37,000 টাকা। 37,000 টাকা, জি। আচ্ছা, 34,500 আর 37,000 টাকা, ঠিক আছে, ওকে। এরপর আছে পিক্সেল 6 Pro, জি, ওকে, দেখি পিক্সেল 6 Pro ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা তো কার্ভ ডিসপ্লে, ঠিক আছে, অনেক জুম লেন্স আছে এটা, ঠিক আছে। কত জিবি এটা? 12, এটা 256 GB, 12/256 GB না, জি। আচ্ছা, 12/256 GB ভিউয়ার, তার কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে, যারা নেবেন এটা নিতে পারেন, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে আপনার 51,000 টাকা। 51,000 টাকা, আচ্ছা, এটা কিন্তু মাত্র 51,000 টাকা, ঠিক আছে। এরপরে আছে কিছু OnePlus, এটা হচ্ছে OnePlus 9RT, ফুল বক্স না, জি, ওকে, দেখি 9RT ফুল বক্স, সাথে মনে চার্জার আছে, চার্জার সব কিছু আছে, ওকে। এটা অনলি 1 মান্থ ইউজ। আচ্ছা, এটা কি সিঙ্গেল না ডুয়াল সিম? এটা সিঙ্গেল সিম, সিঙ্গেল সিম না। আচ্ছা, এটা কিন্তু সিঙ্গেল সিম ভিউয়ার দেখতে পাচ্ছেন, আর কন্ডিশন একবারে নতুনের মতন আছে, যারা নেবেন এটা নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, কত জিবিটা বলছেন? এটা 8/128, 8/128 GB না, এটা ফুল বক্স 42,500 টাকা, 42,500 টাকা। আচ্ছা ভিউয়ার, এটা কিন্তু 42,500 টাকা, সাথে কভার টভার সবই আছে, সব কিছু আছে, ফুল বক্স। পরে আইফোন দুটো শেষ করে যাই এখান থেকে ভাইয়া, জি, বক্স সহ যে, এরপর আছে বক্স সহ আইফোন 11, 128 GB ফিজিক্যাল ডুয়াল সিম, আইফোন 11, আচ্ছা, 84 ব্যাটারি, 128 GB না, 128 GB ডুয়াল সিম, ফিজিক্যাল ডুয়াল সিম, ফিজিক্যাল ডুয়াল সিম, জি। আচ্ছা, 84 ব্যাটারি, প্রাইসটা হচ্ছে 45,000 টাকা, 45, আচ্ছা, এটা 500 টাকা ডিসকাউন্ট, এটা 44,500, আচ্ছা, 44,500 টাকা না, 500 টাকা, ফিজিক্যাল ডুয়াল সিম, ফিজিক্যাল ডুয়াল, আচ্ছা, 128 GB, হ্যাঁ, ওকে। এরপর আছে আইফোন এক্সেস, এক্সেস, আইফোন এক্সেস, আচ্ছা, এটা 88 ব্যাটারি, 64 GB, 88 ব্যাটারি, জি। আচ্ছা, 88 ব্যাটারি ভিউয়ার দেখতে পাচ্ছেন, 64 GB, এটাও ফুল বক্স, ফুল বক্স, এটার প্রাইসটা হচ্ছে 31,000 টাকা, 31,000 টাকা না, 31,000 টাকা, ওকে। তারপর মোটরোলা এসটা, এরপর আছে মোটরোলা এইচ প্লাস, সবচেয়ে বেশি কার্ভওয়ালা ফোন, হ্যাঁ, সব থেকে বেশি কার্ভ, কালার আছে নাকি? কালার আছে, আচ্ছা, ওইটা কি অন আছে? এই কালারের জন্য সবাই 500 টাকা বেশি নেয়, 5,000 টাকা বেশি নেয়, কিন্তু প্রাইসটা সেম। আচ্ছা, সরি, আমরা ফোন দুইটাই, ঠিক আছে। আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ কার্ভের ফোন, ঠিক আছে, মোটরোলা এক্সপ্রেস 12/256 GB, জি, 12/256, 12/256, প্রাইস কত দেবে? এটা প্রাইসটা হচ্ছে 33,500 টাকা, 33,500 টাকা, আচ্ছা, এটা কিন্তু মাত্র 33,500 টাকা, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, যারা নেবেন নিতে পারেন। এরপর আছে OnePlus 9, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, আচ্ছা, 128 GB সিঙ্গেল সিম, 128 GB না, জি, সিঙ্গেল সিম, সিঙ্গেল সিম, আচ্ছা, এটা কিন্তু সিঙ্গেল সিম, ডুয়াল সিমটা নাই না? না না, আচ্ছা, সিঙ্গেল সিম, 128 GB না, 128, কত দেবেন? এটা 33,500 টাকা, 33,500 টাকা, জি, আচ্ছা, এটা কিন্তু মাত্র 33,500 টাকা, ঠিক আছে। তারপরে আছে সনি Xperia 1 Mark 2, এটা কিন্তু কোয়ান্টিটি আছে, মোটামুটি ভালো কোয়ান্টিটি আছে, ভালো কোয়ান্টিটি আছে, কালারও আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যারা নেবেন নিতে পারেন। এটা হলো 128 GB, আচ্ছা, 128 GB ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে স্লিম একটা প্রোডাক্ট, হ্যাঁ, যারা নেবেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, কত এটার প্রাইসটা? 23,000 টাকা,
গত ভিডিওতে এটা 27 ছিল আচ্ছা আজকে 23 করে দিচ্ছে 23000 ওকে এটা কিন্তু মাত্র 23000 টাকা ঠিক আছে এরপরে আছে সনি এক্সপেরিয়া 5 মার্ক 2 5 মার্ক 2 না জি মানে এটা কিন্তু অনেক পাতলা ঠিক আছে অনেক দেখতে পাচ্ছেন অনেক হ্যান্ডি একটা প্রোডাক্ট হ্যাঁ যারা নেবেন এগুলো নিতে পারেন যাদের মনে হয় যে আসলে আমার বড় ফোন দরকার নাই ছোটর ভিতরে একটা ভালো ফোন হবে তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা 8128 জিবি এটার প্রাইসটা হচ্ছে 25000 টাকা 25000 টাকা 25000 টাকা আচ্ছা এটা কিন্তু মাত্র 25000 টাকা ভিউয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফোন একবারে নিউ কন্ডিশন আছে ঠিক আছে জি ভাই ওকে মানে এখানে প্রোডাক্ট একটু কম থাকে কিন্তু কন্ডিশনগুলো খুবই ভালো থাকে ঠিক আছে এটা এলজি ভেলভেট এলজি ভেলভেট ভেলভেট আচ্ছা এলজি ভেলভেটটা দেখতে পাচ্ছেন এটা 628 জিবি 628 জিবি না জি ভাই আচ্ছা অল্প বাজেটে কার্ভ ডিসপ্লের ভিতর একটা ভালো ফোন কিন্তু এটা ঠিক আছে এটা 20500 টাকা 20500 টাকা সিঙ্গেল না ডুয়াল সিম এটা সিঙ্গেল সিম সিঙ্গেল সিম একটু কমাই দেন ভাই তাহলে আচ্ছা 20000 টাকা 20 20 আচ্ছা 20000 টাকা 19 পাস করা যায় না 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 ভাই আচ্ছা ঠিক আছে 20000 টাকা পরে পরে আছে মোটরোলা জেড 4 গত ভিডিওতে এটাই সবচেয়ে বেশি সেল হয়েছে আমাদের তাই জি তুফান একটা ফোন ভাই আমার নিজেরই তো পছন্দ এটা ঠিক আছে আমি তো ফোন ইউজ করি না তো নিতাম একটা ঠিক আছে মানে অনেক পাতলা দেখেন আর কন্ডিশনগুলো কি সুন্দর একবার নতুন ঠিক আছে টোনগুলো কি টোন শুনলে মানে হয়ে যায় লাগে না ঠিক আছে মোটরোলা না জি ভাই আচ্ছা কত জিবি এটা 128 জিবি 128 জিবি না জি আচ্ছা কত দিবেন এটা ভাই আজকে এটা 14000 টাকা 14000 টাকা জি ভাই আচ্ছা এটা কিন্তু মাত্র 14000 টাকা ঠিক আছে যারা নেবেন এই প্রোডাক্টটা দেখতে পারেন অনেক ভালো একটা ফোন হবে জি ভাই ঠিক আছে এরপরে স্যামসাং S25G S25G না জি আচ্ছা S25 যেটা দেখতে পাচ্ছেন 12128 12128 জিবি ওকে 12128 জিবি কন্ডিশন এটাও ভালো আছে ঠিক আছে ফ্রেশ কন্ডিশন আছে খান সাহেবের দোকান আচ্ছা কত দিচ্ছেন এটা এটা 26000 টাকা 26000 টাকা জি ভাই আচ্ছা এটা কিন্তু মাত্র 26000 টাকা এরপরে ভিভো Y21 Y21 কম দামের মধ্যে ভালো ফোন আর Y21 না জি আচ্ছা ভিভো Y21 ভিউয়ার্স আচ্ছা দেখেন এটার কিন্তু কন্ডিশন ভালো আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে কত জিবি 4164 প্রেস কত এটা 11500 টাকা 11500 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু মাত্র 11500 টাকা ঠিক আছে আচ্ছা এরপর আছে স্যামসাং S10 প্লাস S10 প্লাস না আচ্ছা S10 প্লাস এর সব কালার মোটামুটি আছে মোটামুটি দেখতে পাচ্ছেন হ্যাঁ মোটামুটি সব কালার কিন্তু এখানে পেয়ে যাবেন S10 প্লাস 8128 জিবি 8128 জিবি আচ্ছা 8128 জিবি ভিউয়ার্স যারা নেবেন এটা নিতে পারেন ঠিক আছে কত প্রাইস কত দিচ্ছেন আজকে এটা 25500 25500 টাকা তারপরেও আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আরো কিছু অনার করবে ঠিক আছে আচ্ছা এটা অবশ্যই ফোন দিবেন ঠিক আছে ভালো হবে ঠিক আছে ওকে 25500 টাকা না জি আচ্ছা নেক্সট এরপরে S10e S10e স্যামসাং S10e ওকে আচ্ছা যাই ওটা বন্ধ আছে মনে হয় না জি ওকে S10e এটা এটা 8128 জিবি 8128 জিবি না ছোট অনেক কিন্তু ঠিক আছে অনেক হ্যান্ডি একটা ফোন জিবি আচ্ছা প্রাইস এটা 19500 টাকা 19500 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু 19500 টাকা একটু চার্জিং পোর্টের ওখানে দেখলাম হালকা একটু আনফ্রেশ আছে ঠিক আছে অবশ্যই দেখে নেবেন এটা iPhone 6s iPhone 6s ওকে 6s কত জিবি 32 জিবি এটা 32 জিবি আচ্ছা 32 জিবি হ্যাঁ সেকেন্ডারি হিসেবে অথবা দেখা যায় যারা হিসেবে ইউজ ফার্স্ট আইফোন ইউজ করবেন তারা কিন্তু এটা দেখতে পারেন কত এটা 11000 টাকা 11000 টাকা জি আচ্ছা এটা কিন্তু মাত্র 11000 টাকা ঠিক আছে এরপরে আছে iPhone 7 iPhone 7 দুইটা কালারই আছে আচ্ছা দুইটা কালার আছে না ওকে আইফোন 7 কালার চাইলেও দেওয়া যাবে কত জিবি গুলো ভাই এটা 256 আর এটা 32 জিবি আচ্ছা এটা 256 জিবি 256 জিবি ওয়াও কত করে দিবেন এটা এটা 16000 টাকা আর 32 জিবিটা 13000 টাকা 13000 টাকা আচ্ছা 16000 টাকা আর 13000 টাকা ঠিক আছে যার যেটা পছন্দ নিতে পারেন ঠিক আছে এগুলো ব্যাটারি চেঞ্জ হবে মনে হয় না ব্যাটারি চেঞ্জ হ্যাঁ আচ্ছা ব্যাটারি চেঞ্জ হবে এরপর আছে ভিভো Y21G ভিভো Y21G না আচ্ছা 464 জিবি 464 জিবি এটার প্রাইসটা হচ্ছে 12000 টাকা 12000 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু মাত্র 12000 টাকা 464 জিবি জি ভাই ওকে যারা নেবেন এটা নিতে পারেন ঠিক আছে এরপর আছে Oppo A15 A15 A50 A15 আচ্ছা A15 32 জিবি 32 আচ্ছা A15 32 জিবি ভিউয়ার্স দ্বারা যারা আসলে দেখা যায় বাসা বাড়িতে মুরব্বি আছে বাবা মা থাকে ঠিক আছে ওনাদের এই ফোনটা দিতে পারেন ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে 9000 টাকা মাত্র 9000 টাকা আচ্ছা এটা কিন্তু 32 জিবি মাত্র 9000 টাকা ভিউয়ার যারা নেবেন নিতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু অনেক ভালো হবে ঠিক আছে একবার এটা আরো কিছু কম নেব সমস্যা নাই A15 যেটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আছে Oppo A55 না জিবি আচ্ছা ভিউয়ার্স Oppo A55 দেখতে পাচ্ছেন 464 জিবি এটার প্রাইসটা হচ্ছে 13500 টাকা মাত্র 13500 টাকা 13500 টাকা আচ্ছা এটা কিন্তু 464 জিবি মাত্র 13500 টাকা ওকে এরপর আছে Oppo A16 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 আচ্ছা A16 না জি ওকে এটা হলো 464 জিবি না 464 জিবি 464 জিবি ভিউয়ার্স
কন্ডিশন তো খুবই ভালো আছে, খুবই ভালো। কত দিবেন এটা? এটা 11500 টাকা। 11500 টাকা? আচ্ছা, এটা কিন্তু মাত্র 11500 টাকা, ঠিক আছে? মানে অল্প বাজেটে কিন্তু ভালো ভালো ফোন এগুলো, ঠিক আছে? এরপর আছে LG V60 Think। LG V60 Think এটা 8128 GB। আচ্ছা, 8128 GB, এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে, হ্যাঁ, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, 5000 mAh ব্যাটারি, অনেক ভালো একটা ফোন এটা, ঠিক আছে? যারা নেবেন এই প্রোডাক্টটা দেখতে পারেন। গেমিং যারা করেন, মোটামুটি দেখা যায় একটা বড় চার্জিং ব্যাকআপ চান, তারা কিন্তু দেখতে পারেন এটা, ঠিক আছে? প্রাইস কত? এটা প্রাইসটা হচ্ছে 21000 টাকা। 21000 টাকা? আচ্ছা, এটা কিন্তু মাত্র 21000 টাকা। এটার দাম কিন্তু অনেক বেশি ছিল আজকে, মোটামুটি ভালোই কম দিয়েছেন, ঠিক আছে? মোটামুটি কি কালেকশন এ পর্যন্ত ছিল আজকে, না? জি। আচ্ছা, তো লোকেশনটা একটু বলে দেন আমার ভাইয়া। আমাদের সবার লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক সি, শপ নাম্বার 10। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে কিন্তু তারপর শপের লোকেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আর যদি চিনতে অবশ্যই ভুল হয় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।